শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 17.55 পয়েন্ট বা 0.28 শতাংশ বেড়ে 6295 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 687 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 18.33 শতাংশ বেশি। ফার্মাসিউটিক্যালস খাতে ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা এবং কোহিনুর কেমিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও বিডি থাই ফুড এবং বিমা খাত থেকে রিলায়েন্স ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে ট্যানারি খাতে সর্বোচ্চ 0.74 শতাংশ এবং বিমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.67 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে আইটি খাতে সর্বোচ্চ 1.35 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশে আজ ফুড অ্যান্ড লাইট এবং শিল্প খাতে 5টি করে কোম্পানি রয়েছে। ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি এবং রেনভিক জাজনেশ্বরের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ই জেনারেশন এবং এডিয়ান টেলিকমের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। ওরিয়ন ইনফিউশন এবং বিচ হ্যাচারির আকর্ষণীয় আয়ের প্রবৃদ্ধি ঘোষণার ফলে আজ বিনিয়োগকারীরা উভয় শেয়ারগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করে। ই জেনারেশনের শেয়ার প্রতি ইতিবাচক আয়ের প্রবৃদ্ধি ঘোষণা সত্ত্বেও এর শেয়ার দর কমে যায়। তবে উল্লেখিত এ শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় দেশ গার্মেন্টস, অ্যাপেক্স ট্যানারি এবং এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্টের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশ গার্মেন্টস কোম্পানিটির দ্বিতীয় ত্রৈমাসিকের শেয়ার প্রতি ইতিবাচক আয়ের ঘোষণায় বিনিয়োগকারীরা এ শেয়ারের প্রতি আগ্রহী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপেক্স ট্যানারি এবং এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট কোম্পানি দুটির শেয়ার প্রতি আয়ের পতন হওয়া সত্ত্বেও এ শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি পায়। এছাড়াও উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ব্যাংকে তারল্য সংকট এবং ডলারের ঘাটতি বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি গত মাসের তুলনায় ডিসেম্বরে 1.57 শতাংশ কমেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কেনাসহ বিভিন্ন কারণে সৃষ্ট ব্যাংকের তারল্য সংকট, যার ফলে ব্যাংক থেকে সমপরিমাণ নগদ অর্থ তুলে নেওয়া হয়েছে। এছাড়াও উন্নয়ন প্রকল্পের ধীরতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির পতনের অন্যতম প্রধান কারণ। আন্তঃব্যাংক কল মানি মার্কেট থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে এনবিএফআই বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কিছু এনবিএফআই ঋণ গ্রহীতাদের দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার কারণে স্বল্পমেয়াদি ঋণ সময় মতো পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা। এজন্য ম্যাচিউরিটি পিরিয়ডে গড়মিল বিবেচনায় রেখে বাংলাদেশ ব্যাংক বন্ড ইস্যু করে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের পরামর্শ দিয়েছে। আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।